আপনারা জানেন বিশ্বকাপ ক্রিকেট কভার করতে প্রথম হলো এখন ইংল্যান্ডে বাংলাদেশ নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলেছে লন্ডনে খেলার ফাঁকে আমরা একটু ঘুরে দেখছি লন্ডনের কিছু দর্শনীয় স্থান টেমস নদীর উত্তর তীরে প্যালেস অব ওয়েস্টমিনস্টার হচ্ছে হাউস অব কমন্স আর হাউস অব লর্ডসের মিটিং প্লেস যুক্তরাজ্যের রাজনীতি আবর্তিত হয়ে থাকে ওয়েস্টমিনস্টারকে ঘিরে বিখ্যাত সে বিগ বেন ওয়েস্টমিনস্টার লাগোয় লন্ডনের আইকনিক বিগ বেন সে বিখ্যাত বিশাল ঘড়ি বিগ বেনের সংস্কার কাজ চলছে এখন আমরা তাই বিগ বেনের পুরোটা আপনাদের দেখাতে পারছি না এই সংস্কার কাজ চলবে 2021 সাল পর্যন্ত তবে বিখ্যাত ঘড়িটা উন্মুক্ত রেখেছে কর্তৃপক্ষ 2012 সাল থেকে এটি নামকরণ করা হয়েছে এলিজাবেথ টাওয়ার বিগ বেন লাগোয়া সড়ক অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে দেখছেন লন্ডন আই লন্ডন আই আমরা যাব তার আগে দেখে আসি নিউ স্কটল্যান্ড ইয়ার্ড স্কটল্যান্ড ইয়ার্ডের কথা বললে আমাদের মনে পড়বে শার্লক হোমসের কথা স্যার আর্থার কোনান ডয়েলের অমর সৃষ্টি শার্লক হোমসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এই স্কটল্যান্ড ইয়ার্ড আমরা জানি ঢাকা হচ্ছে রিক্সার শহর রিক্সা আছে এই অতি উন্নত লন্ডন শহরেও তবে এই রিক্সার ধরনটা একটু অন্যরকম আধুনিকতার ছোঁয়া পাবেন এই রিক্সায় পাকিস্তানের রিক্সা চালক নাসিরুল্লাহ আমাদের নিয়ে যাচ্ছেন লন্ডনে রিক্সায় চড়ে চলুন পার হয়ে ওয়েস্টমিনস্টার ব্রিজ লন্ডনে যেখানে উঠে আপনি পাখির চোখে দেখতে পাবেন পুরো লন্ডন শহরটা টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই লন্ডনে দেখতে প্রচুর মানুষ আছেন বছরে একটি পরিসংখ্যান বলছে বছরে প্রায় 40 লাখ পর্যটক আসেন এই দর্শনীয় স্থান দেখতে বুঝতেই পারছেন কতটা জনপ্রিয় এই স্থানটি 2000 সালে যখন 443 ফিট উচ্চতা 394 ফিট ব্যাসের এই দর্শনীয় স্থানটি উন্মুক্ত করা হয় জনসাধারণের জন্য তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় নাগরদোলা পরে এটিকে ছাড়িয়ে গেছে লাস ভেগাসের হাই রোলার তবুও লন্ডনের আবেদন এতটুকু কমেনি বরং বেড়েছে ক্রমেই যখন লন্ডন শহরকে কেউ বোঝায় এক এক ছবিতে এই লন্ডনে দেখলেই বোঝা যাবে আমি লন্ডন শহরে চলে এসেছি সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবারও খেলার ফাঁকে আপনাদের দেখাবো লন্ডন কিংবা ইংল্যান্ডের কোনো দর্শনীয় স্থান